আসসালামু আলাইকুম বন্ধুরা, মেলা দিন পরে ভিডিও নিয়ে চলে আইনু। সেই ভিডিওটা হচ্ছে যে রাজশাহী চিড়িয়াখানা, রাজশাহী চিড়িয়াখানা মেলা দিন পর বন্ধ ছিল, এখন উদাম করা হয়েছে, মানে খোলা হয়েছে। কয় টাকা কি টিকিট, ভিতরে কি কি আছে সবকিছু আজকে আপনাদেরকে উদাম পাদাম করে দেখাবো। তো গেটে আসার পরে দেখছি যে লাল লাল চকচকা ফকফকে কি জিনিস সব বেশ সেগুলো গার্লফ্রেন্ডকে পটাবেন লেগে। তো রিক্সা থেকে ভাকাম করে নামার পরে আমি এক পা দুপা করে আগাছি, দেখছি লাব্বার টাব্বার কি সব আছে, সরান খান ফেলা আছে, দুপান ধরে পানি বয়ে চলে গেছে, লদ্দির মতন ছেলে পেলে পেরেটে উদাম পাদাম হয়ে গোসলও করছে। এটা একটা চালতার গাছ আছে, চালতার গাছের নিচে আপনি একটু সাবধানে বসবেন, নাহলে চালতা পড়া মাথা পেটে চালতার আচার বাদ দিয়ে আপনার মাথার আচার করে নিবে। আসার পরে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট হচ্ছে যে জন প্রতি 25 টাকা করে। তো কাজ দিয়ে ঘেরা আছে, মাঝখানে একটা লোক পকাত করে বৈশা আছে, তো আপনি ওই ফুটটা দিয়ে হাত ভরবেন, ভরে দিয়ে 25 টাকা করে জন প্রতি কয়জনের টিকিট কাটবেন দিয়ে দিবেন, ওই টিকিট দিয়ে দিবে আপনাকে। সৎভাবে নিবেন, কারণ হচ্ছে যে এখানে 2 নম্বরের কোনো অপশনই নাই। তো সুন্দর করে আপনার টিকিট খানটাকে লিয়া লোকজনকে একটু দেখাবেন যে টিকিট কেটেছি, টিকিট কেটেছি, যে ভিতরে আপনার সব টিকিট ডেকে লিয়ে একবার বাহিনী পকপক করে ঢুকে যাবেন। আমরা 6 জনা আছি, 6 জনা মিলে ঢুকবো। ভিতরে ঢুকার পরে দেখছি ফাঁকা ফিল কিচ্ছু নাই, একদিকে দেখছি নব থিয়েটার তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন হবে, আকাশ বাতাস গ্রহ উপগ্রহ সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন, পরিচিতি লাভ করবেন। তো এটা ঘেরা আছে, এর মধ্যে আগে বান্দর দেখেছিল, এখন দেখছি বান্দর মান্দর কিচ্ছু নাই, সব কিছু ফাঁকা। তারপরে ভোগা দিয়ে দেয়, জানে পরিবর্তন লাগে, টাকা উসুল করার লাগে, কিন্তু ভোগা দিয়ে দেয়। তু তা করে একটু ডাকলো, কেউ চালাচুরি করলে না, তখন হাঁটতে লাগলো জেব্রার দিকে। জেব্রা দেখছি যে মন খারাপ করে আমার দিকে টুকটুক করে তাকে চাম করছে, যে থাকরে বা পরে আর বার আসবো, দে তোকে আদর করে যাবো। ঈদকে দেখছি লেচুর গাছ, নারিকেলের গাছ, লেচু তো ধরে নাই, থাকলে দুটা পেড়ে নিতুম, 25 টাকা উসুল করে নিতুম, পাইলো না, তার লেগে টুকটুক করে হাঁটতে লাগলো। বান্দর দেখতে পাইলো না, কিন্তু দুটা চিল দেখতে পাচ্ছি, আপনারা পাইছেন কিনা জানি না, লাল চিল আর সবুজ চিল পক পক করে চলে দিচ্ছে। তা আমি আপনার আর একদিকে আগাচ্ছি যে অন্য কিছু দেখতে পাই কিনা দেখি। ডাহিন দিকে তাকাচ্ছি, দেখছি একটা বন মুরগি আর একটা বন মুরগা একবার লুটুক পুটুক করে গল্প করছে, তাহলে আমি করছি থাকি আর একটা দগ ধাবো না অন্যদিকে যায়। একটু আগা দিকে আগালছি, দেখছি যে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসছে চিড়িয়াখানার পক্ষ থেকে একটা চাকরা পাকড়া হাইলেন আর একটা খাসি। তারপর আর একটু ডাহিন দিকে তাকাচ্ছি, দেখছি যে একটা কালো বকরি আর একটা কালো বকরা আপাইলা এরা ফের বৈশা আছে। সেভাবে কি দর্শনার্থী আসছে, মানে চালু হয়েছে একদম পুরোপুরি দমে? পুরোপুরি চালু হয়েছে, দর্শনার্থী আসছে, হচ্ছে শুরু করেছে চারিদিকে প্রচারের পর। কোন বিক্রি হচ্ছে আপু? কইছে আমরা বেচা উকাস পাই না জি ভাই, দিন রাত লাগছে, ছিলতে ছিলতে হাত ব্যথা হয়েছে, যে সব আসছে আর একটা একটা করে আমরা খেয়ে চলিয়েছে, মনের সুখে সব ছেলে পিলে লিয়া ও সুন্দর করে ঘুরতে ঘাটতে আসছে। আগা দিকে দেখছি যে বাস তলা, তো বাস বাগানে আপনি কি দেখতে পাবেন, বগলা আর বগলিকে দেখতে পাচ্ছি, সুন্দর হয়ে বসে আছে হাতের মধ্যে হাত ভরে। কেমন লাগছে ঘুরতে? প্রথমে মনে করছিল যে এটা মনে হয় টয়লেট, তো ভিতরে ঢুকে যা ঢুকছিল কিছু পাইনু না, কই এখনো শুরু হয়নি। তো এদিকে দেখছি একটা বাথরুম আছে, তো দিন রাত তালা মারাই থাকে, যে জীবনে যতবার আসছি দেখি যে তালা মারাই আছে। কি কহবো যে ভাই, চিড়িয়াখানাতে আইসা খালি 25 টাকা আপনার দোয়া হয়েছে, আপনি হরিণ ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না, খালি রং টং চলছে, রাস্তাঘাটের কাম চলছে, আবেগে সব চলে আসছে, তার ঘি টাকা উসুল হয়েছে, যারা কপত কপতি আসছে। আপনি হরিণ ছাড়া ওই যে আমি দেখাইনু কিছু বগলা বাগলি বকরি মকরি চাকড়া বাকড়া এ আপাইলে জিনিস, এগুলা ছাড়া আর আপনার কিচ্ছু টাকা উসুল হবে না, মন খারাপ করে আপনাকে ঘুরে যেতে হবে। আপনি কিছুদিন পরে আসেন, নাহলে 25 টাকাতে 12.5 টাকা আপনার পাওনা থেকে যাবে। কি কহবো যে ভাই, যার ঘে গার্লফ্রেন্ড আছে তার ঘি দিন দুনিয়া, ওরাই আসছে হাত মাত ধরে হাঁটছে, ওইগুলা দেখে আমি কিছু পরিশ্রতে দুটা ছবি তুলবো, পরি কম আজল দিতে বসে হয়েছে, যাইতে পারলো না। এদিকে ছোট বহিনটাকে কোচি, ওই ব্লগার সুন্দর করে যে ভিডিও টিডিও বানাইছে, রিলস টিলস বানাইছে, ওই টাকাটা উসুল করতে পারলে আমরা মনে হয় পারলো না। এদিকে দালান গালাকে রং করেছে, পাখি এখনো টের পাইনি, নাহলে চিৎকা ফোটা করে দিবে। তো পরীর পান্দরে যাওয়ার লেগে কত রকম কাহিনী করলো, কোনো রকমই যাইতে পারলো না, ব্রিজটার এদিকে খাড়িয়ে গেলো। ব্লগার আপু, এ আপু সুন্দর করে আপনার পোজ পাজ লিয়া কত রকম করে ছবি টবি তুললে, কচ্ছে টাকা তো শোধ করতে হবে জি ভাই, 25 টাকা দিয়ে ঢুকেছি, 12.5 টাকা শোধ হয়েছে, 12.5 টাকা এখনো পাবো, কি যে করবে। ঈদকে দেখছি ছোট ভাইয়েরা সব আইসে চাপাইনবাবগঞ্জ থেকে লাগছে ঘুরতে, সুন্দর করে খাড়িয়া খুঁড়িয়ে একটা ব্রিজের ওপরে ছবি টবি তুলছে। ঈদকে ফের আপনার ঘাস ঘুষ বাড়িয়ে আছে, ওই দিকটা হয়েছে যে টি বাদের ওই গেটটা, ওই দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন, ওই টিকিট কাটার ব্যবস্থা আছে, চিন্তা চেতনা নাই যে আপনাকে ঘুরিয়া দুনিয়া ঘুরিয়া ঈদকে আসতে হবে। তো চলেন আপনারা একটু পাহাড় খান দেখাই। এটা সুন্দর, এখান থেকে যখন পানি বয়, অসাধারণ একটা মুহূর্ত, কিন্তু এখনো সেটা চালু হয়নি। পাহাড়ের ওপরে যখন উক্ষুর মেরে উঠবেন, তখন জিয়ের মধ্যে কইবে যে আপনি কোন রাঙামাটিতে চলেছেন, এত সুন্দর একটা ডিজাইন ফিজাইন করা আছে, দেখে আপনার যেখানটা কেমন একবার ভরে যাবে, কারণ এত সুন্দর জায়গা না, সেইটা আমার সব থেকে এটাই বেশি ভালো লাগে। কয়েকটা কারণ আছে, আন্দর পান্দরে কপত কপতি আপনি সব দেখতে পাবেন, যত আকাম কুকাম সব কিছু এই আশেপাশে হয়, আর হচ্ছে যে এই জায়গাখানটা সুন্দর সুন্দর গাছগাছালি লাগা আছে, একদিকে টিবার দেখতে পাবেন, ওইদিকে ফের আপনি ওই দোলনাটাকেও দেখতে পাবেন, ফের সুন্দর করে পাহাড়ের ওপরে একটা অন্যরকম ফিলও পাবেন। আসার পরে কী ফিল আপনার? যতটুকু ভাবছিলাম তার কিছুই নাই, বৈকাল বেলা আসলে হয়তো আরো টোনাটুনি দেখা হতো, তাও তো নেই মেলা কিছু আসে, পশু পাখির কিছুই নেই দেখার মতো, মোবাইলে সার্চ দিলে অর্থ অনেক কিছু দেখা যায়, তারপরে বৈকাল টাইমে আসলে হয়তো আর একটু ছেলে মেয়ে ভাব ঠাব দেখা হতো, সেটাও হলো না, টোনাটুনি দেখা, টোনাটুনি দেখা হলো না, টাকা উঠল না, লস 25 টাকা, টাকা নষ্ট মতো দিতে পারছিল। সুন্দর সুন্দর সিট গালা লিয়ে এসছে, আপনি এটা এসে বৈশা জানখানটা ভরিয়ে দিতে পারবেন একবারে।
পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটেছি ভাই, টাকা শোধ করবো সে এদিক ওদিক লাগছে একবার জানখানটাকে কত রকম করে বাড়াচ্ছি যে কুঠে গেলে টাকাটা হ্যাঁ শোধ হবে, দিয়ে যে পাহাড়ের ওপরে এসে চোখ মুখকে বুঞ্জালিয়ে রাঙামাটি রাঙামাটি ফিল নিচ্ছি, একদিকে তাকাচ্ছি পদ্মার লদ্দি, একদিকে তাকাচ্ছি দেখছি নাগরদোলা সব উঠে আপনার কত কুচাহা করছে, কিন্তু আমি টাকা শোধ করবো সে জানখানটা লাগছে আকড় বাকড় করতে লেগেছে কোন মনে যাওয়া যায়, জানের হাইপোতে ভাইয়ের নিকেরে চিড়িখানটাকে ধরে লেপকাত পকাত করে আপনার লাফে লাফে নামছি যে আড়াই তিন টাকা যদি তাও শোধ গালা হয় তাও জানের মধ্যে পরিবর্ত দিতে পারবো, ওই লেগে নামছি তো দেখছি যে পানি ইটে করে দুটা বালু টালু গালাও দেয়নি, দিয়া যা আছে কি জয়কে ছেড়ে পেলে উঠছে ওরা পুচ করি কেমন লাগছে ঘুরতে ভাই, উপর থেকে সে ভিউটা মানে পুরো রাজশাহী শহরটা দেখা যায় তাই নাগরদোলা না এটাকে ফেরিজ হুইল কইছে আমি যে এটা তো উঠবো তাহলে পঁচিশ টাকা হয়তো উসুল হবে, ও মা এটা তো উঠতে গেলে বলে তিরিশ টাকা নিবে এটা আলাদা করে বলে টিকিট, আমি যে জানখানটা তো এতক্ষণে গাইব করে দিলে না আমাকে, দিয়ে উঠছি সব ফের উঠছে তিরিশ টাকা করে জন প্রতি একটাতে পাঁচ ছ জন আসছে, দিয়ে মেলাটি মানুষ আসছে এটাতে মুটকিতে যখন উঠবেন আপনার জানখানটা জাভাং করে একবার উঠবে যে কিসে উঠলু, দিয়ে গোটায় রাজশাহী খানটা আপনারা দেখতে পাবেন, এটা জায়গা করা আছে লেচুর গাছের তলে, আপনি সুন্দর করে কপত কপতি বইসা দুঃখ সুখে দুটা গল্প টল্প করতে পারবেন, ছেলে পেলের নাম টাম থুইতে পারবেন, এটা করে বইসা তো দেখা হয়ে গেল ভাই, মনে খুব দুঃখ লিয়া বাড়িয়ে চলে আইনু যে যতদিন পশু পাখি না আসছে ততদিন আমি আসছি না, তার লেগে যে বাড়িয়ে গেল, তো ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকলে তার পাক পাক করে একটু কমেন্টস টমেন্টস করবেন, আর যারা এখনও লাইক ফলো করেননি তারা ভাগাভাগ করবেন, আর ভিডিওটাকে একটু পকাত করে শেয়ার করেন।